কোরআনের ভেতরে কসমোলজির কথা আছে না নাই? আল্লাহ বলেন, don't the disbelievers see the heavens and the earth were joined together and then I make it separated with a gigantic sound and explosion. আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি মানে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। কি না? আমাদের গ্যালাক্সি থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে চায় কত সময় লাগবে শুনতে মনে চায়? বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। আবার কোরআনের ভেতরে কসমোলজির কথা আছে না নাই? সৃষ্টি তত্ত্বের কথা বললো কে? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, don't the disbelievers see the heavens and the earth were joined together and then I make it separated with a gigantic sound and explosion. কাফের মুশরিকের নাস্তিকের বাচ্চারা কি দেখে না? আকাশ জমিন সব কিছু একসাথে ছিল বিশাল এক বিস্ফোরণের মধ্য দিয়ে। এই মহাবিশ্বটাকে সুন্দর করে তৈরি করেছে কে? এই আকাশ, এই জমিন, এই চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সব কিছু আদিতে একসাথে ছিল, একটা বিন্দুতে ছিল। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে সিঙ্গুলারিটি, মহা একত্ব। ঘন ছিল, কন্ডেন্স ছিল, প্রেসাইজ ছিল, এরপর একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে, একটা আওয়াজের মাধ্যমে সব কিছু তৈরি করেছে কে? বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। শুনছেন না অনেকে? বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী গত বছর মারা গিয়েছে, স্টিফেন হকিং। মোটর নিউরোলজিতে আক্রান্ত ছিল, ব্রেনের সমস্যা, প্রতিবন্ধী, ডাউন সিনড্রোম, কথা বলতে পারতো না, এরকম বাঁকা হয়ে তাকিয়ে থাকতো মুখ বাঁকা করে, গত বছর মারা গিয়েছে। সে একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। ওই বইয়ের মধ্যে তিনি বলেছেন এই বিগ ব্যাং থিওরির কথা, যে বিশাল এক বিস্ফোরণের মধ্য দিয়ে এই অতি ক্ষুদ্র জিনিসের বিস্ফোরণ ঘটে, এরপরে সময়ের সূচনা হয়, টাইম শুরু হয়, পৃথিবীর মহাবিশ্বের এই চলাচল শুরু হয়, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, চাঁদ, সূর্য সবকিছু মহাশূন্যে ঘুরতে শুরু করে দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। আল্লাহ এটার নাম দিয়েছে কোন? আল্লাহ এটার নাম দিয়েছে কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি একটা শুধু শব্দ উচ্চারণ করেছিলাম, ওই শব্দের আওয়াজে, মহাবিস্ফোরণে এই মহাবিশ্ব অস্তিত্ব লাভ করেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওই শব্দটা ছিল কোন? চিল্লায় বলেন শব্দটা কি? আরো জোরে বলে কোন? বি, ইট ওয়াজ, বি, হাউ, ফায়াকুন, ইট ওয়াজ, এটা হয়ে গেল, সুবহানাল্লাহ। পড়ে এরপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তৈরি হয়ে এক্সপ্যান্ড হচ্ছে। ও সামা বানাইনা বিআইদু ওয়া ইন্না লা মুসিউন। আল্লাহ বলেন, আমি নিজ হাতে আকাশগুলো বানালাম, চন্দ্র বানালাম, সূর্য বানালাম, মহাবিশ্বটা বানালাম, বানানোর পর থেকে সব কিছু সম্প্রসারিত হচ্ছে, সুবহানাল্লাহ। মহাবিশ্বটা ডে বাই ডে ইটস অ্যাক্সেলারেটিং, এক্সপ্যান্ডিং, বাড়ছে। এটা প্রমাণ করেছে মাত্র 20 বছর আগে 1998 সালে সুপারনোভা কসমোলজি প্রজেক্টের নাম অনেকে শুনেছেন। এই প্রজেক্টের গবেষণা এবং রিসার্চের মধ্য দিয়ে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে যে মহাবিশ্ব এক জায়গায় নেই, এটা সম্প্রসারিত হচ্ছে, প্রতিনিয়ত এটার সাইজ শুধু বাড়ছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কত বিশাল করে যে মহাকাশের জগৎ আল্লাহ তৈরি করেছেন এটা বোঝানো অনেক কঠিন। এই যে আমরা যে এলাকায় বসে আছি, এলাকার নাম কি? হায়দারগঞ্জ। এটা বোধহয় ইউনিয়ন না? আচ্ছা, এটা কোন জেলায় পড়ছে? লক্ষ্মীপুর জেলা। দেখেন, লক্ষ্মীপুর জেলার তুলনায় আমাদের এই মাহফিলের এই জায়গাটা ছোট না? আচ্ছা, এর চেয়ে বড় হচ্ছে হায়দারগঞ্জ, হায়দারগঞ্জের চেয়ে বড় হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর হচ্ছে বাংলাদেশের 64টা জেলার একটা জেলা, ঠিক কিনা? এই 64টা জেলা মিলে আমাদের সুজলা, সুফলা, শস্য শ্যামলা, ডিজিটাল বাংলাদেশ। তো আমাদের এই ডিজিটাল বাংলাদেশ হচ্ছে পৃথিবীর প্রায় 200খানা দেশের মধ্যে থেকে অনেক বড় সাইজের একটা দেশ, তাই না? কতটুকু? ওয়ার্ল্ড অ্যাটলাসে, ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশ এই কথাটা লেখার জায়গা পাওয়া যায় না, এতটুকু জায়গাও আমরা পাই না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের চেয়ে 20-25 গুণ বড়। কানাডা,
নর্থ আমেরিকা, এই দেশগুলো বাংলাদেশের চেয়ে কয়েকশো গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবী, এই দেশগুলো হচ্ছে পৃথিবীর 30 ভাগ, আর বাকি 70 ভাগ হচ্ছে শুধু হানি আর হানি। হ্যাঁ, কি এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি, চাই না মানিহি আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন, সুন্দর ফুল মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ, পড়েন। তার মানে গোটা বিশ্বের সবগুলো দেশ মিলে 30 ভাগ, বাকি 70 ভাগ কি? হানি, হানি, পানি। তো এই 70 ভাগ আর 30 ভাগ মিলে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আমাদের এই পৃথিবীর তুলনায় তাহলে এই হায়দারগঞ্জের আজকের মাহফিল কত ছোট! সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কি বিশাল আমাদের এই পৃথিবী, কি বিশাল, কি বিশাল আমাদের পৃথিবী। এই পৃথিবীর চেয়ে এই যে সূর্যটা আমরা দেখি, এটা নাকি, এটা নাকি 13 লক্ষ গুণ বড়। আমাদের এই বিশাল পৃথিবীর চেয়ে সূর্যটা কয় গুণ বড়? তার মানে 13 লক্ষটা পৃথিবী, সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি সবচেয়ে বড় তারা? এটা খুব ছোট সাইজের একটা তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের স্টার বা তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস। এই যে ব্যাটেল জিউস তারার কথা বললাম, এই ব্যাটেল জিউস যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে ব্যাটেল জিউসি কি অনেক বড় তারা? না, ব্যাটেল জিউস রে খাইয়া ফেলতে পারে, এরকম বিশাল বিশাল তারা মহাশূন্যে তৈরি করে রেখেছে কে? সে আল্লাহ বললেন, গোলাম একটার চেয়ে একটা বড়, এরকম লক্ষ লক্ষ, উজুত লক্ষ, নিজুত কোটি, মিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন, অক্ট্রিলিয়ন কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সির নাম দিয়েছে সায়েন্টিস্টরা মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি মানে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। কি না? আমাদের গ্যালাক্সি থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে চায় কত সময় লাগবে শুনতে মনে চায়? আপনারা জানেন প্রতি সেকেন্ডে আলো, লাইট, এই যে লাইট দেখা যায়, আলো সেকেন্ডে কত কিলোমিটার বেগে ছুটতে পারে? 1,86,000 মাইল বেগে। এটা শুধু মুখে বললে হবে না, ক্যান ইউ ইমাজিন ম্যান? আপনি কি কল্পনা করতে পারেন? 1 সেকেন্ড, 1 ঘন্টায় না, 1 মিনিটেও না, 1 সেকেন্ডে আলো ছুটে 1,86,000 মাইল বেগে। এই আলোর গতির সমান কোন রকেট যদি আমরা বানাতে পারি, শুনতেছেন, মনোযোগ আছে তো? আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। এই আলোর গতির সমান গতি সম্পন্ন কোন রকেট যদি আমরা বানাতে পারি, যেই রকেটটা সেকেন্ডে চলবে 1,86,000 মাইল বেগে, তাহলে ওই রেকর্ড দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে যদি আমাদের প্রতিবেশী গ্যালাক্সি, সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে আমরা যেতে যাই, তাহলে আমাদের 25 লক্ষ বছর লেগে যাবে। 2.5 মিলিয়ন লাইট ইয়ার, 2.5 মিলিয়ন আলোক বর্ষ। তার মানে 25 লক্ষ বছর আপনার লাগবে যেই রকেট সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছোটে, এত গতি সম্পন্ন রকেট দিয়েও আমাদের কাছের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে আমাদের 6 লক্ষ বছর লাগবে? 25 লক্ষ বছর লেগে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মহাকাশ জগতের কথা কোরআনের ভেতরে বলেছে কে? নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।